সত্যিকারেই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় পৃথিবীতে এসেছিলেন যে যুগটা ছিল ইতিহাস খ্যাত আইয়ামে জাহিলিয়াত, হানাহানি মারামারি রক্তারক্তিতে নিমজ্জিত একটি অন্ধকারাচ্ছন্ন জাতি। এই জাতি কেমন বর্বর ছিল ছোট্ট একটু উদাহরণ দিলেই আপনাদের মাঝে স্পষ্ট হয়ে যাবে। সে জাতির মাঝে দু বন্ধুর মধ্যে যদি প্রতিযোগিতা হতো, রাস্তা দিয়ে কোনো গর্ভবতী মহিলা যদি অতিক্রম করত, তাহলে দুই বন্ধুর ভিতরে প্রতিযোগিতা হতো যে বলতো দোস্ত, এর পেটের ভিতরে সন্তান কি মেয়ে নাকি ছেলে? 8 মাস 9 মাসের গর্ভ যখন উঁচু হয়ে গেছে তখন তারা প্রতিযোগিতা করত। এরপর জীবন্ত ওই মহিলাকে বুক ফেরে, পেট ফেরে সন্তানকে বের করে তারা লিঙ্গ নির্ণয় করে যে হেরে যেত সে জয়ীকে পুরস্কৃত করত। আপাত দৃষ্টিতে সিরাত গ্রন্থগুলোতে এগুলো যখন আমরা পড়ি তখন এগুলোকে অনেক আশ্চর্য ধরনের মনে হয়, কিন্তু বর্তমানের পরিস্থিতি এর থেকে মোটেও কি উন্নত? মোটেও এর থেকে উন্নত নয়। কারণ ডাস্টবিনের মাঝে বাচ্চাকে কাঁদতে দেখতে পাওয়া যায়, ডাস্টবিনের মাঝে জীবন্ত বাচ্চা, সদ্য নবজাত বাচ্চা কাঁদছে, বাবা মাকে সন্তানরা বের করে দিচ্ছে। এছাড়াও আরো অসংখ্য অপ্রীতিকর ঘটনা আমরা বলে তাকে চালিয়ে দিচ্ছি, এগুলো যেন জাহিলিয়াতকে হার মানিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের এই স্বাধীন ভূখণ্ডে, স্বাধীন সার্বভৌম ভূখণ্ডে যেখানে প্রায় 90% মুসলিম, সেখানেও মাত্র 7 মাসের কন্যা সন্তান থেকে নিয়ে শুরু করে 70 বছর ঊর্ধ্ব বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। চলন্ত বাসে ট্রেনে নারী ধর্ষণের শিকার হচ্ছে। এমনকি কোন রোগী ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়েও ধর্ষণের শিকার হচ্ছে। এরপরেও আমরা 90% মুসলিম। সম্মানিত উপস্থিতি, দেখুন এই যে অশ্লীলতা, এটা যে জাহিলিয়াতের যুগে এর থেকে বেশি ছিল এটা আমরা মনে করতে পারি, কিন্তু মানুষজনের বিবেক জাহিলিয়াতের থেকে যে নিচে চলে গেছে তার প্রমাণ হচ্ছে বর্তমানের এই আপনার ফেসবুক, এই অনলাইন। কারণ অনেককে এখন দেখতে পাওয়া যায় নিজেই অন্যায় করে নিজেই ওটা নেটে ছেড়ে দিচ্ছে। জাহিলিয়াতের যুগে এরকম প্রকাশ্যে অন্যায় করে মানুষকে দেখানোর কোনো রেকর্ড ইতিহাসে পাওয়া যায় না। সমর্থ উপস্থিতি, দেখুন সেই জাহিলিয়াতের গাঢ় কালো অমানিসের অন্ধকারাচ্ছন্ন যুগে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আবির্ভাব ঘটল, মাত্র 23 বছরে তার দাওয়াত ও জিহাদের মাধ্যমে সমাজে রেভলিউশন হয়ে গেল এবং মানুষ যারা ছিল সতীত্বের হরণকারী তারা পরবর্তীতে সতীত্বের রক্ষক হয়ে গেল। দেখুন মুসলিম মেশকাতের 3562 নম্বরে একটি হাদিস পেশ করা যেতে পারে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা মাঈজ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাঈজ ইবনে মালিক নামক এক সাহাবা আসলো। ফাকাল, অতঃপর বলল, ইয়া রাসূলুল্লাহ তাহরিনি, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই হাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আক্ষেপ তোমার জন্য, ইরজিই, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অতুব ইলাই, তোমার পাপ ক্ষমা করা হবে। সুম্মা জা গাইরাবাদি, মাঈজ ইবনে মালিক সামান্য কিছু দূর গেলেন আবারও ফিরে আসছেন। সুম্মা কাল, অতঃপর বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলু জালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও অনুরূপ বললেন যে, ইরজিই, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা প্রার্থনা করো, অতুব ইলাই, তোমার পাপ ক্ষমা করা হবে। হাত্তা ইজা রুবিহা, এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার মাঈজ ইবনে মালিক ফিরে আসছেন। ফিরে এসে আবার বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মুতাহহির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে কি থেকে পবিত্র করতে পারি মায়েস? কালা মিনা জিনা, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে ব্যভিচারের পাপ থেকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলছেন, আবিহি জুনুন, এ কি পাগল? পাগল হওয়ার কারণে সে নিজেই অন্যায় করে নিজেই এসে বলছে, এ কি পাগল নাকি? আকবর বিহা লাইসা বিমাজনুন,
সঙ্গী সাথী খবর নিয়ে এসে রাসূলকে বলছেন যে না আমরা খবর নিলাম ইয়া রাসূলুল্লাহ, তো পাগল নয়। এবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশারাবাল খামার, একি মদ পান করেছে, মদ পানের কারণে তার মস্তিষ্কে বিকৃতি এসেছে যার জন্য সে উল্টাপাল্টা বলছে। ফাকামা রাজুলুন, অতঃপর এক সাহাবা দাঁড়ালেন, ফাস্তানকাহা মিনহা রিহান খামার, তার মুখ শুকে তার মদের কোনো দুর্গন্ধ তিনি পেলেন না। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না জানাইতা, তুমি কি সত্যিই ব্যভিচার করেছো মায়েজ? কলা নাম। এবার তিনি বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি ব্যভিচার করেছি। ফামার বিহা ফারজমা, অতঃপর সঙ্গী সাথী কে নির্দেশ দেওয়া হলো যে তাকে পাথরে নিয়ে যাও, ইড্ডেল পাথর দিয়ে মেরে তাকে রজম করে পৃথিবী থেকে বিদায় করে দাও। এই রজমের ঘটনা ইতিপূর্বে ছিল না, মক্কা তো দূরের কথা, পুরো পৃথিবীতে ছিল প্রথম ঘটনা। এই পাথর দিয়ে প্রস্তর আঘাতে একটা জীবন্ত মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া এর আগে কেউ দেখেনি। এই ঘটনা ঘটে গেল মক্কা থেকে নিয়ে শুরু করে মদিনা থেকে নিয়ে শুরু করে বিভিন্নখানে ঘটনা ঘটে গেল। মায়েজ ইবনে মালিক পৃথিবী থেকে বিদায় নিলেন ইড্ডেল পাথরের আঘাতে। অপরাধ, সে ছিল ব্যভিচারী। ব্যভিচার করে এসে রাসূলের কাছে বললেন আমাকে পবিত্র করুন এই কারণে। তবে আশার ব্যাপার হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু তিন দিন বাদে এসে বলছেন আস্তাগফিরুল্লি মায়েজ ইবনে মালিক, সঙ্গী সাথী তোমরা মায়েজ ইবনে মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ ও এত পরিমাণে তওবা করেছে যে পুরো উম্মতের মাঝে যদি তার তওবাকে বন্টন করে দেওয়া হতো তাও যথেষ্ট হয়ে যেত। হাদিস যদি এখানেই থামতো তাহলে এটা আলোচনার কোনো প্রয়োজনই ছিল না, হাদিসের পরের অংশ আরো ভয়ঙ্কর। এই ঘটনা আরব ভূখণ্ডে এর আগে কোনো মানুষজন দেখেনি, এটা নজিরবিহীন একটা শাস্তি। কারণ যখন মুয়াজ ইবনে মালিককে চতুর্পাশে সাহাবারা ঘিরে ধরেছেন এবং ইড্ডেল পাথরের আঘাতে তিনি দৌড়াদৌড়ি করছেন, বাপরে মানে করে চিৎকার করছেন, এর পরেও যেহেতু নির্দেশ ফয়সালা হয়েছে তাকে প্রস্তর আঘাতেই মৃত্যুবরণ করতে হবে, তাই আনটিল ডেথ এই মৃত্যু পর্যন্ত তিনি ইড্ডেল পাথরের আঘাত সহ্য করতেই থাকলেন, অবশেষে মারা গেলেন। এই ঘটনা সবাই জানল। মজার বিষয় হচ্ছে এর মাত্র কয়েকদিন বাদে আবার যা তিমরাত মিন গামিদি, গামিদি সম্প্রদায়ের জনৈক মহিলা আবার আসলেন। ফকাল অথপর বলেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। ওই ঘটনার কয়েকদিন বাদে এসে মহিলা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে পবিত্র করুন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলেন আক্ষেপ তোমার জন্য, ইরজি এই তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ তুমি ক্ষমা প্রার্থনা করো, অতুবু ইলাই তোমার পাপ ক্ষমা করা হবে। এবার মহিলা চালাক কত দেখুন, জনগণ বলে মহিলা মানুষের বুদ্ধি কম, কিন্তু মহিলা চালাক কত দেখুন। ওই মহিলা রাসূলের সামনে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে বলছে আ তুরাত দিদুনি, আপনি কি আমাকে ফিরাই দিতে চাচ্ছেন? কেমন রজব তো মায়েজ ইবনে মালিক, যেভাবে কয়েকদিন আগেই আপনি মায়েজ ইবনে মালিককে ফিরাই দিলেন, সে একবার গেল আবার চলে আসলো, আবার গেল আবার চলে আসলো, এভাবে সে বারবার গেল আবার চলে আসলো, আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ানা হুবলা হুমিনা জিনা, অথচ অবৈধ সন্তানে আমার পেটটা দেখেন কত বড় উঁচু হয়ে গেছে, আমার পেট উঁচু হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করুন। কারণ ওই মহিলার অবগতিতে ছিল যে মুয়াজ ইবনে মালিককে প্রস্তর আঘাতে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে বটে, কিন্তু তার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন এবং তিনি যে ক্ষমা পেয়েছেন এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর ওই মহিলার চালাকি হচ্ছে এটাই যে আমিও ক্ষমা প্রার্থনা করছি এবং মুয়াজ ইবনে মালিক যেভাবে পবিত্র হয়ে পৃথিবী থেকে বিদায় নিল, আমিও তো পাপি, আমিও যদি পবিত্র হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, খুশনসিবের ব্যাপার। সমর্থ উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাকে বললেন ইরজিই তুমি তারপরেও ফিরে যাও, হাত্তা তালিদি, যতক্ষণ না তোমার সন্তান খালাস হয় ততক্ষণ পর্যন্ত তুমি এসো না। দেখুন ওই মহিলা নিশ্চিত জানতেন যে আমি যদি আমার অপরাধকে উপস্থাপন করি তাহলে নিশ্চিত আমাকেও মৃত্যুবরণ করতে হবে মুয়াজ ইবনে মালিকের মতো। এর পরেও কেন ওই মহিলা এসে রাসূলের কাছে নিজেকে দোষী সাব্যস্ত করছেন,
এর পিছনে কারণ হচ্ছে একটাই, ওই মহিলা ভালো করে আল্লাহর একটা ভয় তার অন্তরে তৈরি হয়েছিল। তিনি ভালো করে বুঝেছিলেন যে মাটির উপরে যে জিনিসটির ফয়সালা হয় না, মাটির নিচে সেটার ফয়সালা অবশ্যই হবে। বর্তমানে আমাদের দেশে 90% মুসলিমদের ভিতরে কারো তো চেতনা অমন হয় না, কেউ তো অন্যায় করে আসার পরে নিজে বলে না যে আমি অন্যায় করেছি। এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে আমরা মাটির উপরটাকেই প্রাধান্য দিই, মাটির নিচটাকে নয়। আমরা প্রত্যেকেই যেন মাটির উপরকেই প্রাধান্য দেই, মাটির নিচকে নয়। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়াবকা, তোমরা তো পৃথিবীকেই প্রাধান্য দিয়ে থাকো বেশি, কিন্তু পৃথিবীর থেকে আখেরাত অনেক অনেক সম্মানের, অনেক অনেক দামি।